পৃথিবীতে যত দামি ও জনপ্রিয় সুগন্ধি আছে তাদের মধ্যে অন্যতম হলো কস্তুরি। সুগন্ধি ফুলের মতোই যুগ যুগ ধরে মানুষের দৃষ্টি কেড়েছে এই কস্তুরি মৃগ। এর ঘ্রাণকে বলা হয় যোজনগন্ধা। কথাই আছে কস্তুরির এক তিল পরিমাণ কোনো বাড়িতে পড়লে বহু বছর সেখানে সুগন্ধ রয়ে যায়। বন্ধুরা, শিবম দাস চ্যানেলের আজকের এই ভিডিওতে আজকে আমরা আপনাদের জানাবো যে বিশ্বের কিভাবে সবচেয়ে দামি এই সুগন্ধি তৈরি করা হয়ে থাকে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হরিণের নাভি থেকে উৎপন্ন বিশ্বের সবচেয়ে দামি সুগন্ধি কস্তুরি। তবে নারী নয়, পুরুষ হরিণের নাভি থেকে পাওয়া যায় এই মৃগ। কস্তুরি বিশেষ ধরনের সুগন্ধি। এই হরিণের নাভি থেকে পাওয়া যায় এই কস্তুরি, আর এটি মহা মূল্যবান সুগন্ধি হিসেবে পরিচিত। কথাই আছে কস্তুরির এক তিল পরিমাণ যদি কোনো বাড়িতে পড়ে তার বহু বছর সুগন্ধ থেকে যায়। 3000 বার নগ্নহীন পদার্থের সাথে এক ভাগ মেশালে সমস্ত পদার্থই সুগন্ধ হয়ে যায় এই কস্তুরির গন্ধে। আর বর্তমান বাজারের দরে কস্তুরির দাম একই ওজনে সোনার দামের প্রায় 3 গুণ। হরিণের 10 বছর বয়সে নাভির পরিপক্ক হয়ে একসময় হরিণের হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় এই গ্রন্থিটি। তারপর এটিকে রোদে ফেলে শুকানো হয়। একটি পূর্ণাঙ্গ কস্তুরির ওজন প্রায় 60 থেকে 65 গ্রাম। কস্তুরি আর কস্তুরি মৃগ বা মৃগ নাভি নিয়ে কত শত গান, কত শত গল্প, কবিতা, গান লেখা রয়েছে। এছাড়া কস্তুরি বা মৃগ নাভির ব্যবহারের ফলে তার গন্ধ নাকি রাজা মহারাজা অন্দরমলে খাস রানীর কাছে বারবার আসতেন। মুঘল সম্রাট এই মূল্যবান সুন্দরী কস্তুরিকে ব্যবহার করতেন বলে জানা যায়। কস্তুরি দেহ সুরক্ষা ছাড়া ঔষধ বানাতে ব্যবহার করা হয়। এর বাইরেও অনেক বহু ব্যবহার রয়েছে, স্বাস্থ্য শক্তি, উদ্যম ও যৌন উদ্দীপনার কস্তুরি অন্যান্য। কস্তুরি ভাগ্যস্বাস্থ্য ও শক্তি পুনরুদ্ধার করে রক্তের উত্তেজক ও বেদনা হিসাবে কাজ করে। কস্তুরি জর্জরিত খিচুনি, সন্ন্যাস রোগ বা চেতনাহীনতা, পেটের তীব্র ব্যথা, আঘাত, ক্ষতের তীব্র ব্যথা, স্পর্শ জ্ঞান শূন্যতা বা অস্বস্থতা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে তীব্র ব্যথা সারাতে কস্তুরি বিশেষ ভূমিকা পালন করে। তবে এর পেছনে রয়েছে খুব মর্মান্তিক কাহিনী। কস্তুরি পাওয়া যায় এক প্রজাতির পুরুষ হরিণ থেকে। এর ইংরেজি নাম মাক্স ডিয়ার। স্বভাবে লাজুক, টানাটানা চোখ আর নির্লজ্জ প্রিয় এই হরিণের দেখা মেলে হিমালয়ের উঁচু পার্বত্য ভূমিতে, পামির মালভূমির উঁচু তৃণভূমিতে এবং সবুজ উপত্যকায়। এরা খুব লাজুক স্বভাবের বলে এরা নিরিবিলি বিচরণ করে একান্ত নির্জনে। এই হরিণের নাভিতে সৃষ্ট গ্রন্থিনিঃসৃত সুগন্ধ হল কস্তুরি, খুবই মূল্যবান। এর ঘ্রাণকে বলা হয় যোজনগন্ধা। হিমালয়ের পার্বত্যমালার উচ্চ পার্বত্য অঞ্চলে উৎকৃষ্ট কস্তুরি মৃগ পাওয়া যায়। এছাড়াও সার্বেরিয়া, কিরগিস্তান, মালয়েশিয়া, কোরিয়া এবং নেপালেও এই হরিণগুলো দেখা মেলে। এই অঞ্চলে এক প্রকার ছোট প্রকারের হরিণ আছে যা ছাগলের থেকেও বড় নয়, কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর। এদের পা অনেকটাই সরু, মাথা অনেকটা সুন্দর, চোখ চমৎকার উজ্জ্বল। অত্যন্ত শীতল পার্বত্য পরিবেশে বাস করে এদের লোম সরু নয়, বরং অত্যন্ত মোটা ও পালকের মতো হয়ে থাকে। অল্প বয়সে নাভির মুখে এবং গ্রন্থিতে জন্ম নেয় এই সুগন্ধি কোষ। পরিপক্ক হয় হরিণের 10 বছর পূর্ণ হলে, ছড়িয়ে পড়ে তীব্র সৌরভ বা তখন তার পরিপূর্ণ হয় যৌবন। তখন সে বুঝতে পারে না তার শরীর থেকে ছড়িয়ে পড়া সুগন্ধির উৎস। গন্ধে পাগল হরিণ দিক বিদিক ছুটতে থাকে প্রজননীতে ছড়িয়ে পড়া বন সৌরভে। আকৃষ্ট হয় হরিণী, আর তখনই ঘটে ট্র্যাজেডি। আত্মরক্ষায় পটু এই হরিণের দুর্বলতা শরীরের সুগন্ধি। প্রতিটি পুরুষের সাধারণত 1 থেকে 3টি স্ত্রী থাকে। নিজেকে লুকাতে পারে না নিজের এই সুগন্ধ তীব্র গন্ধের জন্য। সুগন্ধের উৎস থেকে খুঁজে পায় তাকে শিকারী। যদি এরা আত্মরক্ষায় বেশ পটু, শুরু পায়ে কস্তুরি তীব্র তদস্ত গতিতে ছুটতে পারে আর এক লাফে 40 ফুট স্থান অতিক্রম করতে পারে। এই আশ্চর্য লাফের কথা শুনলে বিশ্বাস হওয়া খুবই কঠিন, কিন্তু অনেক বিখ্যাত শিকারীরাও এই ঘটনাকে প্রত্যাখ্যান করেছেন। তবে এই প্রজাতির সকল হরিণের নাভিতে একই পরিমাণ কস্তুরি উৎপন্ন হয় না। হরিণের বয়স এবং পরিবেশের ভেজের কস্তুরি পরিমাণ তারতম্য হয়। দেখা গিয়েছে 1 কিলো কস্তুরি পাওয়ার জন্য প্রায় 2000 হরিণকে শিকার করতে হয়। কস্তুরি যখন সংগ্রহ করা হয় তখন এর গন্ধ এতটাই উগ্র থাকে যে নাভি থেকে কেড়ে নেওয়ার সময় শিকারীকে মোটা কাপড় দিয়ে তার নাককে বেঁধে রাখতে হয়। আবার অনেক সময় এর গন্ধ সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায় শিকারীদের কাছে। কারো কারো চোখ, নাক থেকে জল, মুখ থেকে লালা ঝরা শুরু হয়, এমনকি জীবনহানিও ঘটে। কস্তুরির বাইরের দিকটা থাকে এর এলোমেলো কিছু লোম। ছড়িয়ে শুকনো কস্তিকে যখন জলেতে ফেলা হয় তখন তার পরিষ্কার কস্তুরি বেরিয়ে আসে। শুকনো হলে কস্তুরির উগ্রতা কমে যায়। শুকনো কস্তুরি ধোঁয়াটে কালো রঙের ঈষৎ দানা বিশিষ্ট এবং স্বাদে তেতো। গরম জলে কস্তুরি 90% গলে যায়। কস্তুরিকে সংগ্রহ করে শিকারীরা কস্তুরিকে প্রায় প্রকৃত অবস্থায় রাখে না, সচরাচর পদার্থের সাথে মিশিয়ে বিক্রি করে দেয়। এবং ওই অন্য পদার্থের মধ্যে রক্ত একটি বিশেষ উপাদান। যেহেতু শুষ্ক রক্তের সাথে কস্তুরি বিশেষ সাদৃশ্য আছে, কস্তুরির সুবাসেও আছে বৈচিত্রতা এবং আছে ভিন্ন ভিন্ন নামেও। প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থে ভারতের 3 প্রকার কস্তুরি উল্লেখ পাওয়া যায়, কামরূপী, নেপালি এবং কাশ্মীরি। তাদের মধ্যে কামরূপী উন্নত এবং কাশ্মীরি অনুন্নত হয়। বন্ধুরা, এইগুলোই ছিল বিশ্বের সবচেয়ে দামি সুগন্ধি কস্তুরি সম্বন্ধে কিছু তথ্য। কস্তুরি সম্পর্কে আপনাদের কিছু মতবাদ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর তার সাথে লাইক, শেয়ার এন্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।